আসলে লন্ডন তো আমি দীর্ঘদিন ছিলাম, এই হিসাবে আমি যুক্তরাজ্য আমেরিকার সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের। এখন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আগামী মাসে লন্ডনে আসবেন, এই উপলক্ষে এখানে আমাদের প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামগুলোতে যোগদান করার জন্য আমি উপস্থিত এসেছি এবং ইনশাল্লাহ প্রোগ্রাম শেষ হওয়ার পরই সিলেটে চলে যাব। প্রবাসীদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে? আমি দীর্ঘদিন ইয়েতে ছিলাম, যুক্তরাজ্যে ছিলাম এবং এই প্রবাসীদের সাথেই আমার উঠা বসা ছিল। এখান থেকে আমার আসলে আমি তো খুব অল্প বয়সে এখানে এসেছিলাম, আমি দীর্ঘদিন একসাথে কাজ করেছি। আজকে আল্লাহ তাআলার অশেষ রহমত, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাকে সিলেট সিটি কর্পোরেশনের বিগত 21 জুনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে পাঠিয়েছিলেন। সেখানে সিলেটের সম্মানিত আমাদের ভোটার যারা, তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং প্রবাসীদের একটি অভূতপূর্ব সাড়া আমি পেয়েছি। দলমতের ঊর্ধ্বে উঠে সবাই আমাকে সহযোগিতা করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং ইনশাল্লাহ আগামী 9 নভেম্বরের 8 তারিখে আমি দায়িত্ব নিব সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে অফিসিয়ালি। এরপরে সবাইকে আমি আমন্ত্রণ জানাবো, সবাই আজ দেশে আসলে অবশ্যই সিটি কর্পোরেশনে আমার সাথে দেখা করবেন, আমি অবশ্যই সহযোগিতার হাত বাড়াবো যখনই যার যেটা প্রয়োজন। আমি ইনশাল্লাহ হয়তো 100% একজন মানুষের পক্ষে সব কিছু করা সম্ভব নয়, তবে আমি চেষ্টার কোনো ত্রুটি করবো না। এই প্রবাসীদেরকে বিভিন্ন সময় আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি ওয়াদা দিয়েছি যে প্রবাসীদের পাশে থাকবো, আমি চেষ্টা করছি এখনও। এবং ইনশাল্লাহ আপনারা আমার জন্য খাস করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যাতে আগামী দিনে এই সিলেটের মানুষের, এই আধ্যাত্মিক নগরীর মানুষের যাতে সেবক হিসাবে কাজ করতে পারি। এবং বিশেষ করে এটা প্রবাসী অধ্যুষিত এলাকা, এনআরবিদের হাব, সেই এনআরবিদের জন্য যাতে আমি কাজ করে যেতে পারি, এই জন্য আপনারা সবাই দোয়া করবেন। এখানে যে বিষয়টা হলো আমাদের গ্রিন এবং ক্লিন সিটির কথা বলেছি, স্মার্ট সিটির কথা বলেছি, তো এইগুলা নিয়েই আমরা কাজ করব এবং বিশেষ করে এই শহরটাকে সুন্দর করতে হবে। তো 100 দিনের একটি প্ল্যান দিব, ইনশাল্লাহ সব এখন বলা যাবে না, আপনারা একটু অপেক্ষা করেন, আমি গিয়ে বসি, বসার পরে আপনাদেরকে আমি 100 দিনের একটি আমার যে স্পিডি আপনার আমরা মাস্টার প্ল্যান এটা আমরা দিব। জি ভাই, আপনি তো নভেম্বরে দায়িত্ব গ্রহণ করবেন, এই সময় তো বাংলাদেশ সরকারের রাজনৈতিক অস্থিরতা বিরাজ করবে দেখা যায়, সেক্ষেত্রে আপনি নাগরিক সেবাকে প্রাধান্য দিবেন না আপনার রাজনৈতিক কর্মসূচি? না, বিষয়টা হলো রাজনৈতিক অস্থিরতার কোনো সুযোগ আর নেই এখানে। বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আছে এবং ইনশাল্লাহ আমরা মনে করি সবাই একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সবাইকে আহ্বান জানাচ্ছেন এবং সবাই যাতে নির্বাচনে অংশগ্রহণ, এখানে অস্থিরতার কোনো সুযোগ নেই বাংলাদেশে কোনো। এখন যেভাবে আপনি রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় আছেন, দায়িত্ব গ্রহণ করার পর সক্রিয় থাকবেন না নাগরিক সভায় বেশি প্রাধান্য? শুনেন, আমি তো একজন রাজনৈতিক কর্মী, আমি ছোটবেলাতেই রাজনীতি করি, রাজনীতির বাইরে তো আমার কোনো সুযোগ নেই এবং আমাকে, আমি একটি রাজনৈতিক দলের মেয়র প্রার্থী হিসাবে আমি কিন্তু সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছি, সো আমার রাজনীতির বাড়া যাওয়ার কোনো সুযোগ নেই। রাজনীতি তো আমি, রাজনীতি তো মানুষের জন্য, রাজনীতি আমরা তো করি মানুষের জন্য, দেশের জন্য, এই হিসাবে আমি মনে করি যে রাজনীতি এবং আমার সিটি কর্পোরেশনের কাজ দুটিই একসাথে চলবে সমানভাবে।